নমস্কার বন্ধুরা, গত দিনের ভিডিওতে আপনারা দেখেছেন যে সোনমার্গের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। তো এগুলো দেখার পরে আমরা আমাদের ড্রাইভার দাদা শৌকত ভাইকে বললাম যে দেখো, আমাদের তো সোনমার্গটা এত সুন্দর করে দেখালে, বাকি আমরা কাশ্মীরকে কেমন করে এক্সপ্লোর করব। অমরনাথ যাত্রার পরে কাশ্মীরটা দেখা আমাদের কাছে ভীষণ রকম একটা সৌভাগ্যজনক ব্যাপার ছিল। তাই শৌকত ভাইয়ের টয়োটা এটিওস গাড়িতে চেপে আমরা প্রদক্ষিণ করতে শুরু করলাম। প্রথমে গেলাম মাতা ক্ষীর ভবানী মন্দিরের কাছে। তো এই ক্ষীর ভবানী মন্দিরের সঙ্গে একটা অপরূপম অদ্ভুত একটা সুন্দর গল্প জড়িত আছে, যার সঙ্গে আমাদের স্বামীজির একটা লিঙ্ক পাওয়া যায়, সেটা আপনাদেরকে আজকে শোনাবো। একটু শুনুন, দেখুন কেমন লাগে, তারপরে আপনাদের কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, তার কারণ আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষারত। 1898 সাল, শিকাগো থেকে ফেরার পর বেশ কয়েক বছর কেটে গেছে। স্বামীজি বসে আছেন বেলুড় মঠের গঙ্গার তীরে। শীতের বিকেলের শেষ রোদ গঙ্গার ঢেউয়ের বিভঙ্গে লুকোচুরি খেলছে। তখন স্বামীজির পাশেই বসে আছেন তার বিদেশিনী শিষ্যা ভগিনী নিবেদিতা। নৈসর্গিক নিস্তব্ধতা ভেঙে জলদগম্ভীর কণ্ঠে স্বামীজি বলে উঠলেন, না সিস্টার, এইভাবে বসে বসে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না। সিস্টার বললেন, বলুন স্বামীজি, কী করতে হবে? স্বামীজি বললেন, সারা পৃথিবীকে আমি ভারতীয় দর্শন তো বোঝালাম, কিন্তু আমি নিজে কি আজও ভারত মাকে জানা চেনার চেষ্টা করেছি? ভাবজি, পায়ে হেঁটে আমি ভারত মাকে দর্শন করব, তুমি কি পারবে আমার সঙ্গে যেতে? সিস্টার বললেন, এ তো আমার পরম সৌভাগ্য স্বামীজি, এই দেশটাকে আমি আমার নিজের দেশ ভেবে সব ছেড়ে চলে এসেছি। এই দেশকে জানা চেনার সৌভাগ্য আমি অর্জন করতে চাই, যত কষ্টই হোক আমি আপনার সঙ্গে যাব স্বামীজি। যেমন ভাবনা তেমন কাজ। দক্ষিণে কন্যাকুমারিকা থেকে শুরু হলো পায়ে হেঁটে ভারত দর্শন, গন্তব্য উত্তরের কাশ্মীর উপত্যকা। টানা প্রায় 6 মাস পথ চলে অক্টোবরে স্বামীজি পৌঁছালেন কাশ্মীর। ক্লান্ত অবসন্ন শরীর তখন প্রায় আর চলছে না, একটু বিশ্রাম চাইছে। উপত্যকার একটা ফাঁকা মাঠের পাশে একটা পাথরের খণ্ডের ওপর বসে ক্ষণিক বিশ্রাম নিচ্ছেন স্বামীজি। সামনের মাঠে খেলা করছে কয়েকটি স্থানীয় শিশু কিশোর। একটি বছর পাঁচেকের শিশুকন্যাও তাদের মধ্যে রয়েছে। ওই কন্যাটির দিকে এক দৃষ্টি দেখছেন স্বামীজি। কন্যাটির মা তার মেয়েকে ডেকে একটি পাত্র করে কিছু খাবার দিয়ে গেলেন। মেয়েটিও খাবারটি সবে মুখে তুলতে যাবে, এমন সময় আরও দূর থেকে আরও ছোট একটি ছেলে চিৎকার করে নিজেদের ভাষায় কিছু একটা বলতে বলতে মেয়েটির কাছে ছুটে এলো। মেয়েটি নিজের মুখের খাবারটা রেখে দিল আবার পাত্রের মধ্যে, খাবার সমেত পাত্রটি এগিয়ে দিল এই ছেলেটির দিকে। স্বামীজিও উঠে দাঁড়িয়ে পড়লেন, চিৎকার করে বললেন, সিস্টার, আমি পেয়ে গেছি। সিস্টার বললেন, কী পেলেন স্বামীজি? স্বামীজি বললেন, মা দুর্গাকে পেয়ে গেছি, ভারত মাকে খুঁজে পেয়েছি। স্বামীজি বললেন, ওই দেখো সিস্টার, যে মেয়েটা নিজের মুখের খাবার হাসতে হাসতে ভাইয়ের মুখে তুলে দিতে পারে যুগ যুগ ধরে, সেই তো আমার মা দুর্গা, সেই তো আমার ভারত মাতা। সিস্টার, তুমি পূজার উপকরণ সাজিয়ে ফেলো, আগামীকাল দুর্গাপূজার অষ্টমীতে এই মেয়েটিকেই আমি ক্ষীর ভবানী মন্দিরে দুর্গার আসনে বসিয়ে কুমারী পূজা করব। আমি যাচ্ছি মেয়েটির বাবার সঙ্গে কথা বলতে। হঠাৎ স্বামীজি রাস্তা আটকে দাঁড়ালেন কিছু কুশাঘাস করার জন্য কাশ্মীরি পণ্ডিত। স্বামীজি আপনি দাঁড়ান, পণ্ডিতরা বললেন। উত্তরে স্বামীজি বললেন, আপনি না জেনে বুঝেই ভুল করতে যাচ্ছেন। পণ্ডিতরা তখন বলতে শুরু করেছেন, ওই মেয়েটিকে আপনি কখনোই দুর্গারূপে পুজো করতে পারেন না, ওর জন্ম মুসলমান ঘরে, ওর বাবা একজন মুসলমান শিকারা চালক, ও মুসলমানের মেয়ে। স্বামীজির কান দুটো লাল হয়ে গেছে, চোয়ালটা শক্ত হয়ে উঠেছে। গম্ভীর গলায় স্বামীজি বললেন, আপনারা আপনাদের মা দুর্গাকে হিন্দু আর মুসলমানের পোশাক দিয়ে চেনেন, আমি আমার মা দুর্গাকে অন্তরাত্মা দিয়ে চিনি। ওই মেয়েটির শরীরে হিন্দুর পোশাক থাক বা মুসলমানের পোশাক, ওই আমার মা দুর্গা, আগামীকাল ওকেই আমি দুর্গার আসনে বসিয়ে পুজো করব। পরের দিন সকাল, দুর্গাপূজার অষ্টমী, ক্ষীর ভবানী মন্দিরে ঘণ্টা বাজছে, শাঁখ বাজছে, মুসলমানের মেয়ে বসে আছে দুর্গা সেজে, পূজা করছেন হিন্দুর সন্তান স্বামী বিবেকানন্দ। পূজার উপকরণ সাজিয়ে দিচ্ছেন খ্রিস্টান ঘরে জন্ম নেওয়া ভগিনী নিবেদিতা। এই হলো মহামানবের পুজো, দুর্গাপুজো, এই হলো মানবিকতার দুর্গাপুজো। মা আমাদের সবার, জাত ধর্মে নির্বিশেষে সবার, মার কোনো জাত ধর্মে নেই, থাকে না। এই সুন্দর গল্প শোনার পরে মনটা অত্যন্ত আবেগপূর্ণ হয়ে উঠল। মনের মধ্যে চোখের সামনে দেখতে পেলাম স্বামীজির সেই গৈরিক বসন, ভগিনী নিবেদিতার সেই ডেডিকেশন, এবং সেই মা দুর্গারূপী ছোট্ট মেয়েকে, সেই কাশ্মীর, সেই ক্ষীর ভবানী মন্দির আপনাদের সকলের সামনে। অনুভব করুন সেই অনুভব। পরে পর্বে দেখা হবে গুলমার্গে।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন বর্ন টু বি ট্রাভেলার। সৌরভ আপনাদের সঙ্গে।